বাংলা চলচ্চিত্র পরিচালক সৃজিৎ মুখার্জি 2015 সালে তার আগের ছবি রাজকাহিনীর পর 2016 সালে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় ও প্রডিউসার শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির সহযোগিতায় 2016 সালে একটি নতুন বাংলা ছবি আনতে চলেছে, যার নাম জুলফিকার। জুলফিকার একটি ইন্ডিয়ান বেঙ্গলি ক্রাইম ড্রামা ফিল্ম। এই ছবিটি উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডিস অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের দুটি উপন্যাস, একটি হচ্ছে জুলিয়াস সিজার আর একটি হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এই দুটি উপন্যাসের কাহিনী অবলম্বনে এই জুলফিকার ছবিটি তৈরি করা হচ্ছে। এই জুলফিকার ছবিটিতে অভিনয় করছেন আমাদের সকলের প্রিয় গুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে আমরা এই ছবিতে জুলফিকার আহমেদ অর্থাৎ জুলিয়াস সিজারের ভূমিকায় আমরা দেখব। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির পাশাপাশি এখানে অভিনয় করছে দেব অর্থাৎ মার্কাস আলী মানে মার্কাস, এবং দেবের পাশাপাশি এখানে আছে পরমব্রত চ্যাটার্জি অর্থাৎ টনি ব্রেগেনজা এখানে অর্থাৎ অ্যান্টনি, এবং পরমব্রতর পাশাপাশি এখানে আছে কৌশিক সেন অর্থাৎ বশির খান অর্থাৎ মার্কাস গুজার, এবং অঙ্কুশ হাজরা অর্থাৎ আক্তার আহমেদ, যেখানে আমরা অক্টোভিয়াস সিজারের অভিনয়ে অঙ্কুশকে আমরা দেখতে পাব। এই জুলফিকার ছবিটির বেশিরভাগ শুটিং কলকাতার রাজাবাজার, খিদিরপুর ডক, মেটিয়াপুরুজ, মল্লিকবাজার ও গার্ডেন রিচের বেশিরভাগ অংশে শুটিং করা হয়। এই শুটিংয়ের সময় সৃজিৎ মুখার্জির সঙ্গে স্থানীয় কিছু মানুষের সমস্যা দেখা দেয় আইনত, যাতে দেখানো হয়েছে এখানকার কিছু চিরসত্যকে সৃজিৎ মুখার্জি তুলে ধরার চেষ্টা করছে, তাতে কিছু মানুষের অসুবিধা হয়, বিষয়টি আইনের দোরগোড়ায় গিয়ে পৌঁছায়। কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির সহযোগিতায় বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, এবং যারা এই ছবিটির বিরোধিতা করছিল তাদের দাবি ছিল ছবিটিতে কিছু এমন বিতর্কিত বিষয় দেখানো হয় যাতে কিছু মানুষের আপত্তি ওঠে, এবং বলা হয় সৃজিৎকে যে এই ছবির কিছু বিতর্কিত অংশ যাতে বাদ দেওয়া হয়। বিতর্কিত অংশ বাদ দেওয়া হয়েছে কি হয়নি এটা তো সিনেমা মুক্তির পরেই আমরা দেখতে পাবো। জুলফিকার ছবিটিতে আরও অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রীরা যারা অভিনয় করছে তাদের মধ্যে হচ্ছে রাহুল ব্যানার্জি অর্থাৎ এখানে রাহুল ব্যানার্জি লালটু দাস অর্থাৎ লেপিডিয়াসের ভূমিকায় রাহুল ব্যানার্জিকে আমরা দেখতে পাবো। এখানে আছে যিশু সেনগুপ্ত অর্থাৎ কাশীনাথ কুণ্ডু অর্থাৎ এখানে হচ্ছে ক্যাসিয়াসের ভূমিকায় আমরা যিশুকে দেখতে পারবো। আরিয়ান ভৌমিক, যাকে আমরা দেখেছিলাম মিশর রহস্যে বুম্বাদার সঙ্গে, এখানে আরিয়ান ভৌমিক এবং মার্কাস আলীর ভূমিকায় আরিয়ানকে আমরা দেখতে পাবো, এবং অভিনেত্রী পাউলি দাম করিশ্মা আহমেদের ভূমিকায় অর্থাৎ ক্যালাপুনিয়াকে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আছে নুসরাত জাহা অর্থাৎ রানী তালপাত্রা, রানী তালপাত্রা অর্থাৎ এখানে শেক্সপিয়ারের সেই ক্যালাপাত্রার ভূমিকায় আমরা নুসরাত জাহাকে দেখতে পাবো। আছে কয়রা দত্ত, যাকে আমরা দেখেছিলাম ক্যালেন্ডার গালে, এখানে কয়রা দত্ত আলবিনা আহমেদের ভূমিকা অর্থাৎ অক্টাভিয়া শেক্সপিয়ারের উপন্যাস অনুযায়ী, এবং এখানে আছে আমাদের কমেডিয়ান কাঞ্চন মল্লিক চেন্ন ববলু অর্থাৎ এন বার্বোসের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি কাঞ্চন মল্লিককে, এবং আছে জুন মালিয়া, এখানে জুন মালিয়া পারিজা খান অর্থাৎ ওরেটিয়ার ভূমিকায় জুন মালিয়াকে আমরা দেখতে পাবো, এবং আছে নীল মুখার্জি। এবং সবসময় আমরা সৃজিৎ মুখার্জিকে একটি অন্যান্য ডিফারেন্ট ছবি করতে আমরা সবসময় দেখি, এই ছবিটি জুলফিকার কোনো দক্ষিণ ভারতের কপি করা নয়, সম্পূর্ণ সৃজিৎ মুখার্জির নিজস্ব চিন্তাভাবনায় তৈরি, এবং এই জুলফিকার ছবিটিতে মিউজিক দিয়েছে আমাদের সকলের প্রিয় অনুপম রায়। অবশ্যই আমরা 7ই অক্টোবর এই ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে যাব, আর হলিউড বলিউড টলিউড ফিল্মের লেটেস্ট ইনফরমেশন নিউজ আপডেটের জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।